আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বিডি টেক চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে আজকে আমার ভিডিওতে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আমি পূর্বে কিভাবে আমরা ছবি আপলোড দিব সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম তো সেই ভিডিও দেখার পর আপনারা অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন এবং জানতে চেয়েছেন যে আপনাদের যাদের কাছে ডেস্কটপ ল্যাপটপ অথবা পিসি নেই আপনারা কিভাবে কাজগুলো কম্পিউটারের মাধ্যমে করবেন অর্থাৎ একটি ছবি ফ্রিপিকে কে আপলোড দিতে হলে আমি যদি একটু আপদের সাথে দেখাই একটি ছবি ফ্রিপিকে আপলোড দিতে হলে দেখুন এর সাইজটি হতে হবে আমি যদি সরাসরি ক্ষেত্রে গাইডলাইন নিয়ে কথা বলি তাহলে বুঝতে পারবেন গাইডলাইন নিয়ে কথা বলে আপনারা ডিটেলস বুঝতে পারবেন হ্যাঁ সরি পিএইচডি না আমি ফটো নিয়ে কথা বলবো ফটো নিয়ে কথা বলবো ফটো কোথায় ফটো গাইডলাইন আমি যদি ফটোটা নিয়ে কথা বলি গাইডলাইনটা তাহলে বুঝতে পারবেন আমরা ফ্রি পেকে ছবি আপলোড দিতে হলে আমাদের কালার থাকতে হবে আট জিবি আমি শর্টকাটে বলি আর আমরা তো এই যে যদি আমরা এআই থেকে ছবি জেনারেট করি তাহলে এটা অটোমেটিক আট জিবি থাকে এই নিয়ে কোনো টেনশন নাই কিন্তু টেনশন হচ্ছে আমাদের ফাইলের সাইজটি নিয়ে আমরা যখন এআই থেকে ছবি জেনারেট করি তাহলে আমাদের ফাইলের সাইজ থাকে দুশো থেকে তিনশো কেবি ঠিক আছে কিন্তু আমরা ফ্রি পিগে ছবি আপলোড দিতে হলে আমাদের ফাইলের সাইজ সাইজ মাস্ট বি 1.5 এমবি হতে হবে এবং ম্যাক্সিমাম 2500 এমবি পর্যন্ত হতে হবে এবং রেজুলেশন হতে হবে 4 মেগাপিক্সেল থেকে 100 মেগাপিক্সেল যে কাজগুলো আমরা পিসি এতদিন পিসির মাধ্যমে করি আসছি তো এখন আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে খুব সহজে আমরা কম্পিউটারের মাধ্যমে যে সময়ে যে যতটুকু সময় লাগে কম্পিউটার মাধ্যমে করতে মোবাইলের মাধ্যমে করতে তার অর্ধেক সময় লাগে কিভাবে কাজগুলো করবেন মোবাইলের মাধ্যমে কিভাবে রেজুলেশন বাড়াবেন কিভাবে কি বলে এটাকে ফাইলের সাইজ বাড়াবেন ছবির সাইজটি বাড়াবেন এবং কিভাবে মোবাইলের মাধ্যমে ছবি জেনারেট করবেন কিভাবে আপলোড দিবেন এসইও কিভাবে করবেন বিস্তারিত আমি আমার আজকের ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে বন্ধুরা আমি মোবাইলে চলে আসলাম মোবাইলে এসে আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে ফ্রি পেকে ছবি আপলোড দেওয়ার জন্য আমাদেরকে ছবি আগে জেনারেট করতে হবে ফটো জেনারেট করতে হবে এখন ফটো জেনারেট করার জন্য কিন্তু অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই ওয়েবসাইট রয়েছে এই সকল অ্যাপসের ভিতরে বা সকল ওয়েবসাইটের ভিতরে আমার কাছে সবচেয়ে যে ওয়েবটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে লিউনার্টু আমরা এখানে একটি ব্রাউজার ওপেন করব আমি তো বন্ধুরা অনেক ধরনের অ্যাপস ইউজ করেছি অনেক ধরনের ওয়েবসাইট ইউজ করেছি ছবি মেক করার জন্যে সবচেয়ে ভালো বা সবচেয়ে পছন্দ হয়েছে আমার কাছে এই লিউনার্দো তো যাই হোক গুগল এসে আমরা একটি ব্রাউজার ওপেন করব ব্রাউজার ওপেন করে আমরা লিওনার্দো এ আই লিখবো লিওনার্দো ডট এআই লেখার পরে যে অপশনটা আসবে সেই অপশানটাতে ক্লিক করলে আমাদেরকে একটি জিমেল চাবে সেই জিমেলের মাধ্যমে আমাদেরকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে ঠিক আছে তো অ্যাকাউন্ট তৈরি করার পর লগ ইন করলে আমাদের ঠিক এরকম দেখা যাবে ওকে তো এরকম দেখা যাওয়ার পর এই যে ঠিক এমনই দেখা যাবে এমন দেখার পর এই যে এই যে প্রথম যে অপশনটা আছে আমি এখানে লিখে লিখে রেখেছিলাম আপনি ধরুন আপনাদের টি শার্ট প্রয়োজন বা আপনাদের যে যা প্রয়োজন সেটা এখানে লিখবেন লেখার পরে এই যে নিচে যে জেনারেট অপশন আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু এই যে জেনারেট যে অপশনটা আছে এই জেনারেটে ক্লিক করলে আমাদেরকে কী হবে ওরা আমাদেরকে ছবি বানিয়ে দেবে এর কথা হচ্ছে যে আপনি আসলে কয়টা ছবি বানাতে পারবেন যত খুশি তত ছবি বানাতে পারবেন নাকি নির্দিষ্ট কোনো লিমিট আছে জি ভাই এখানে নির্দিষ্ট একটি লিমিট আছে আমি একটু দেখাচ্ছি আমরা যখন অ্যাকাউন্ট করবো একটু জিমেলের মাধ্যমে অ্যাকাউন্ট করবো তখন আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেড়শো কয়েন দিবে আমাদেরকে দেড়শো কয়েন দিবে দেড়শো কয়েন দিয়ে আপনি যত খুশি তত ছবি বানাতে পারবেন ঠিক আছে আমি কিছুক্ষণ আগে কিছু ছবি বানিয়েছিলাম যে কারণ কমে গেছে তো এই জন্য আপনাদেরকে কি করতে হবে এই জন্যে আপনাদেরকে অনেকগুলা অনেকগুলো জিমেল অনেকগুলো জিমেল আইডি খুলে এই লিওনার অ্যাকাউন্ট তৈরি করে রাখতে হবে কারণ আপনি দেড়শো কয়েন দিয়ে যদি একদিনে পঞ্চাশটা বা একশোটা ছবি মেক করেন তাহলে দেড়শো কয়েন চলে যাবে শেষ হয়ে যাবে তারপরে যেন আবার লগ আউট করে আবার অন্য জিমেলের মাধ্যমে যেন আবার কি করতে পারেন আবার ছবি মেক করতে পারেন যে কারণে আমার আপনাদেরকে অনেকগুলো জিমেলের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করে রাখতে হবে এই লিওনার্দু এআই ডট কমে ওকে তো যাই হোক তো এখানে আপনাদের আপনারা কি পাবেন দেড়শো কয়েন পাবেন তো দেড়শো কয়েন দিয়ে আপনাদেরকে ছবি জেনারেট করতে হবে ওকে তো আমি এখানে কিছু ছবি জেনারেট করে রেখেছি দেখুন এক দুই তিন চার এই চারটা ছবি জেনারেট করে রেখেছি তো যে যে ছবিগুলো আপনাদের পছন্দ হবে আপনারা জাস্ট এই ছবিতে ক্লিক করবেন ক্লিক করবার এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে হ্যাঁ তো আমি এখান থেকে আমার এই প্রথম ছয়টা ছবি আমি ডাউনলোড করে রেখেছি তো আমাদেরকে আমাদের কী কি হলো আমাদের ছবি জেনারেট করা হয়ে গেলো অর্থাৎ ছবি আমরা পেয়ে গেলাম এখন কি আমি চাইলি ফ্রি পিকে আপলোড দিতে পারবো যে না ছবি কিন্তু চাইলি ফ্রি পিকে আপলোড দিতে পারবেন না কারণ এই ছবিটা যখন আমি ডাউনলোড করব আমি আপনাদেরকে দেখাই এই ছবিটাকে আমি যখন ডাউনলোড করব তখন তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মাত্র চারশো ছয় কেবি কিন্তু আমি আপনাদেরকে যে গাইডলাইন দেখালাম সেই গাইডলাইনে কিন্তু ছিল সর্বনিম্ন ওয়ান পয়েন্ট ফাইভ এম বি হতে হবে একটি ছবি আকলকিত হলে সর্বনিম্ন ওয়ান পয়েন্ট ফাইভ এম বি হতে হবে যদি ওয়ান পয়েন্ট ফাইভ এম লেখা কিন্তু আপনি আষ্টশো বা ওয়ান এম বি ছবি দিলেও ওরা অ্যাকসেপ্ট করে ফেলে সমস্যা হয় না যাই হোক যেহেতু আবার কিন্তু একটি কথা হচ্ছে আপনি প্রথম অবস্থায় অবশ্যই চেষ্টা করবেন ভালো হাই রেজুলেশন ছবি দেওয়ার জন্য ঠিক আছে তো যাই হোক এভাবে ছবিগুলো ডাউনলোড করবেন তো ডাউনলোড করে তো হয়ে গেল হ্যাঁ এখন আমাদেরকে কী করতে হবে রেজুলেশন বাড়াতে হবে এটার হাই স্কেল বা আপস্কেল যেটাকে বলে আপ স্কেল করতে হবে তো আপ স্কেল করার জন্য আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে সেই অ্যাপসটি হচ্ছে এই যে ফটো অ্যান্ড পিকচার রিসাইজ এই অ্যাপসটির নাম হচ্ছে ফটো অ্যান্ড পিকচার রিসাইজ তো এটি আপনারা ডাউনলোড করে নেবেন হ্যাঁ এখন আমরা পিসিতে আমরা আমাদের কম্পিউটার কি করি যখন ছবি আপিস্কেল করি বা হাই রেজলেশন করি তখন কিন্তু আমরা একটা একটা করে হাই হাই রেজলেশন করি আমাদের এরকম ওয়েবসাইট আছে যে অনেকগুলো ছবি একসাথে দিলে একসাথে হাই আপিস্কেল হয়ে যায় কিন্তু সেক্ষেত্রে অনেক সময় প্রয়োজন কিন্তু এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এই ফটো এবং পিকচার রিসাইজ যে অ্যাপসটি এই অ্যাপসটি কিন্তু আপনারা খুব সহজে মাত্র দুই থেকে তিন সেকেন্ডে আপনারা বিশ থেকে ত্রিশটা ছবি একসাথে হাই রেজিলেশন করে ফেলতে পারবেন যেটা কম্পিউটার থেকেও দ্রুত ঠিক আছে তো আমরা এইভাবে ওপেন করবো ওপেন করে এই যে অপশানটা এটাতে ক্লিক করব ক্লিক করার পর আমরা যেই যে ছবিগুলোকে আপস্কেল করব সেই ছবিগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো ওকে তো আমার ওই ছবিগুলো ডাউনলোড হয় নাই আমি আমি একটু ডাউনলোড করে নিই তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরুন যে এই ছবিটা ডাউনলোড করব এই ছবিটা ডাউনলোড করব আর যদি আপনাদের বাসায় যদি আপনাদের বাসায় কি বলে এটাকে ইন্টারনেটের স্পিড ভালো থাকে তাহলে খুব দ্রুত করতে পারবেন ভাই দেখুন আপনারা আমি এই দুইটা ছবি ডাউনলোড করেছি হ্যাঁ তা আমি কি করবো এই দুইটা ছবি আপ আবিস্কেল করব একসাথে সিলেক্ট করে দেখাচ্ছি আমি আপনাদেরকে একসাথে সিলেক্ট করব এই দুইটা ছবি আমি আবিস্কেল করব সেক্ষেত্রে আমি এই দুইটা ছবি আমাদেরকে কি করতে হবে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে উপরে দেখুন একটি অপশন আছে সিলেক্ট এই সিলেক্টে আমরা ক্লিক করবো সিলেক্টে ক্লিক করলে আমাদের এই ছবি দুটা ছবি চলে আসলো বর্ত একটা ছবির সাইজ হচ্ছে চারশো ছয় কেবি আরেকটি ছবির সাইজ হচ্ছে চারশো পঁচাত্তর কেবি হ্যাঁ এখন আমরা এটাকে আপস্কেল করবো এই যে নিচে যে অপশানটা দেখতে পাচ্ছেন রিসাইজ এই রিসাইজে আমরা ক্লিক করব ওকে তো আমরা এই রিসাইজে ক্লিক করলাম ক্লিক করার পর একটু নিচে নামবো স্কেল ডাউন করে নিচে নামবো নিচে নামার পর এই যে এখানে মোর অপশন আছে আমরা এই মোর অপশনে ক্লিক করব মোট অপশনে ক্লিক করে একদম সবার নিচে যে অপশনটা আছে চার হাজার বা চার হাজার আমরা এইটাতে ক্লিক করব এটাতে ক্লিক করলে দেখুন এক সেকেন্ডে এক সেকেন্ডে দুইটা ছবি আমার স্কেল হয়ে গেছে দেখুন পূর্বে আমার যেটার সাইজ ছিল দেখুন পূর্বে আমার সাইজ ছিল কত চারশো ছয় চারশো পঁচাত্তর হ্যাঁ আর এখন যে সাইজ সেটা হচ্ছে পয়েন্ট নাইন থ্রি এম বি আর আষ্টশো তেইশে কেবি এখন এই দুইটা ছবি আমি কি করব আমার ফ্রি পিকে আপলোড দিব তো ফ্রি পিকে আপলোড দিতে হলে আমাদেরকে কী করতে হবে পিকে আপলোড দিতে হলে আমাদেরকে গুগল অ্যাপসে আসতে হবে গুগল প্লে স্টোরে আসতে হবে প্লে স্টোরে এসে আমাদেরকে লিখতে হবে ফ্রি পিক কন্ট্রিবিউটর আমাদেরকে কী লিখতে হবে ফ্রি পিক কন্ট্রিবিউটর তো ফ্রিপিক কন্ট্রিবিউটর লিখে সার্চ দেওয়ার পর যে অপশানটা আসবে এই যে পিক কন্ট্রিবিউটর এটা আগে আমাদেরকে কী করতে হবে ডাউনলোড করে ইনস্টল করতে হবে আমার যদি ইনস্টল করা আছে আমি ইনস্টল করবো না আমি এখান থেকে ওপেনে চলে যাব তো ওপেনে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন নিচে একটি চিহ্ন আছে প্লাস চিহ্ন প্লাস আইকন এই আইকন আমরা ক্লিক করব ক্লিক করার পর যে প্রথমে যে দুটি দেখুন আরেকটি জিনিস বলে রাখি দেখুন এই ছবিটা এবং এই ছবিটা কিন্তু সেম সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে আপনি কোন ছবিটাকে আপনি আবিস্কেল করছেন তো আমি বলে রাখি আপনার আবিস্কেল আবিস্কেল করার পর প্রথমে যে ছবিটা এই ছবিটা হচ্ছে আবিস্কেল করার পর আর হচ্ছে আবিস্কেল করার আগে হ্যাঁ সেক্ষেত্রে আমরা কি করব আমরা এখান থেকে এই প্রথমটা সিলেক্ট করব তো ছবিটাও ছবিটারও সেম এই প্রথমটা সিলেক্ট করব করে আমরা এখান থেকে অ্যাডে চলে যাব তো অ্যাড দেওয়ার পর দেখুন আমাদের ছবিগুলো এখানে চলে আসলো আমার আগের একটা বা আগের দুইটা ছবি এখানে দেওয়া ছিল আর এখন আইটায় নতুন করে আপলোড হচ্ছে সিলেক্ট করার পর এই যে এখান থেকে এই অপশনে ক্লিক করব এই যে আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখান থেকে টাইটেল দিয়ে দেব টি শার্ট কালেকশন উইথ ইউনিক ডিজাইন আমরা আমরা তো কী করলাম আমরা টাইটেল দিয়ে দিলাম এখন গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তা আমরা গুলো কী দিব টি শার্ট টি শার্ট দিয়ে দিয়ে এখানে ডান দিব একটা টি শার্ট কিওয়ার্ড হয়ে গেল আমাদের পঞ্চাশটা দিতে পারবো মক আপ ডান টি শার্ট মক আপ এভাবে আপনারা আপনাদের সুবিধা মতো যা খুশি কিউআর দিবেন ওকে কিউআর দিয়ে উপরে যে সেভ অপশন আছে এই সেভ অপশনে ক্লিক করবেন আমি কিন্তু একটু আগে এই তিনটা টি শার্টকে একসাথে সিলেক্ট করেছিলাম হ্যাঁ সিলেক্ট করে তারপর আমরা এটাকে এডিট করতে গিয়েছিলাম কিন্তু আমার নেটে প্রবলেম থাকার কারণে এই তিনটা একসাথে সিলেক্ট হয় নাই বা কাজ হয় নাই তো আপনারা যদি নেট ভালো থাকে তাহলে খুব সহজে এখান থেকে সিলেক্ট করতে পারবেন তাহলে যাই হোক আপনারা যখন এই কাজগুলো করবেন তখন আপনি এইভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই যে উপরে দেখেন সাবমিট অপশন আছে এই যে সাবমিট অপশন আছে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাসেটগুলো আপনাদের ছবিগুলা খুব সহজে সাবমিট হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আমি চেষ্টা করেছি খুব দ্রুত বলার জন্য এবং খুব দ্রুত বলার মাঝে যেন ডিটেলস আমি আপনাদেরকে জানাতে পারি চেষ্টা করেছি আমি বলার জন্য তারপর যদি কোনো ইনফরমেশন আমার গেপ থেকে থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন